আজকের ক্লাসে খুব সহজ পদ্ধতিতে পাখি আঁকবো। প্রথমে একটি গোল নেব, গোলের মাঝখানে পাখির চোখ, দুটো ছোট ছোট গোল নেব। গোলের সামনের দিকে পাখির ঠোঁট, পাখির শরীর করতে গোলের ঠিক মাঝ বরাবর নিচের দিকে একটি দাগ এবং নিচ থেকে ঘুরিয়ে শেষ প্রান্তে লাগবে। পাখির লেজ করব, ইংরেজিতে সিক্স লিখব, পাখির ডানা করতে বড় করে সিক্স লিখব এবং উপর থেকে নিচের দিকে নামিয়ে দেব। উল্টো দিকে উপরের দিকে যাবে এবং নিচের দিকে নামবে। ছোট ছোট দুটি পাখির পা আঁকব। আমরা সুন্দরভাবে ব্ল্যাক কেস দিয়ে আউটলাইন দেব। আউটলাইন পেন্সিলের উপর দিয়ে ধৈর্য ধরে করবে। আউটলাইন হয়ে গেলে আমরা রাবার দিয়ে ছবিটি পরিষ্কার করব, পাখির ঠোঁটে অরেঞ্জ কালার ভরব, পাখনাগুলিতেও অরেঞ্জ কালার ভরব। রং ভরার সময় প্রথমে ধার বরাবর করে নেব, ডিপ করে রং ভরব। পাখির গায়ের রং করতে আমরা পিঙ্ক কালার ব্যবহার করছি। পিঙ্ক কালারটি সুন্দরভাবে পাখির গায়ের রং করব। আস্তে আস্তে ধৈর্য ধরে রং ভরবে, তাড়াহুড়ো করবে না, দাগের বাইরে যাতে রং না বেরিয়ে যায়। খুব সুন্দরভাবে রং ভরবে। পাখির শরীরে রং হয়ে গেলে আমরা মিডিয়াম গ্রিন বা লাইট গ্রিন কালার নিয়ে পাখির লেজ এবং মুখে রং ভরব। পায়ের রং করতে আমরা ব্রাউন কালার ভরব। সুন্দরভাবে পাখি আঁকবো।